আমরা প্রথমেই ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা নিব। খেয়াল করো, ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, ম্যানেজ ম্যানেজ মেন মেন, এই হচ্ছে টি, দ্যাট মিন্স ট্যাক্টফুললি। অর্থাৎ আমরা ম্যানকে ম্যানেজ করছি ট্যাক্টফুললি, দ্যাট মিন্স একজন মানুষকে কৌশলের সাথে ব্যবহার করে আমার লক্ষ্য অর্জন করে নেওয়াটাই হচ্ছে আমার জন্য ব্যবস্থাপনা। এখন কথা হচ্ছে, ব্যবস্থাপনার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? পরিকল্পনা করতে হবে, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। দ্যাট মিন্স এই 7টা কাজ আমরা যখন আমাদের কর্মীদের নিয়ে ধাপে ধাপে কমপ্লিট করে আমরা ফাইনালি আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারবো, ওই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের জন্য ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। এবার আমরা দেখব ব্যবস্থাপনা কার্যাবলী বা চক্র বা প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনার যে 7টা কাজ আছে এগুলাই কিন্তু চক্রাকারে আবর্তিত হয়, প্রক্রিয়াকারে আবর্তিত হয়, এজন্যই এগুলোকে একই সাথে বলা হচ্ছে কার্যাবলী অবলিক চক্র অবলিক প্রক্রিয়া। আমরা প্রথমেই দেখব পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কাজের নকশা, দ্যাট মিন্স আমি কালকে কি করব সেটা যখন আমি আগে থেকে ঠিক করে রাখবো, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখবো, এই যে কাজের জন্য আগাম সিদ্ধান্ত গ্রহণ, এটাই হচ্ছে আমার জন্য পরিকল্পনা। আর পরিকল্পনাকে মূলত বলা হয় ব্যবস্থাপনার দর্পণ, দ্যাট মিন্স আমরা পরিকল্পনার দিকে তাকালেই আমরা বুঝতে পারি আমাদের পরবর্তী স্টেপ গুলো কি হবে। তারপরে জানবো আমরা হচ্ছে সংগঠন, অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা যে কাজগুলো করব সেটাই হচ্ছে আমার জন্য সোজা ভাষায় সংগঠন। যেমন দায়িত্ব ও কর্তৃত্ব শনাক্তকরণ, একটা কাজ করার যখন আমি প্ল্যান গ্রহণ করব তখন আমাকে কিন্তু ওটা বাস্তবায়ন করার জন্য প্রথমে দায়িত্বগুলো বুঝিয়ে দিতে হবে, এর জন্য এটিকে বলা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের মডেল। 3 নম্বর স্টেপে বলা হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কাজ কিন্তু কখনোই মালিক করে থাকে না, মেইনলি করে থাকে কিন্তু কর্মীরা। এজন্য আমাদের কর্মী সংক্রান্ত সকল কাজ, যেমন হতে পারে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন বা প্রশিক্ষণ, এই ব্যাপারগুলো রিলেটেড আমাদের যত কাজ আছে সেগুলো হচ্ছে আমাদের জন্য কর্মী সংস্থান। এরপরে আমরা চলে আসবো নেতৃত্ব বা নির্দেশনায়। কর্মীদের তো শুধু মুখে বললেই তারা কাজ করবে না, কারণ তারা অটোমেটিক্যালি কাজটা তো জানে না। এখন বিষয় হচ্ছে তাদেরকে যখন আমরা কাজ সম্পর্কে ইনস্ট্রাকশন দিব, কাজগুলোকে বুঝিয়ে দিব, এই যে কিভাবে কাজ করতে হবে সেটি বুঝিয়ে দেওয়া হয়, এবং এতে করে কর্মীদের মধ্যে গতিশীলতা চলে আসে। দ্যাট মিন্স আমাদের টোটাল ডিরেকশনটাই হচ্ছে আমাদের জন্য নেতৃত্ব, যে কোন ওয়েতে কাজটা করতে হবে, কোন ওয়েতে কাজটা করলে ভালো হয়, ওই পোর্শনটাই হচ্ছে আমাদের জন্য নেতৃত্ব বা নির্দেশনা। এরপরে নাম্বার 5-এ আমরা দেখব প্রেরণা বা মোটিভেশন, অর্থাৎ কর্মীদের কিন্তু একটু উৎসাহিত করারও দরকার আছে। সারাদিন কিন্তু কাজ করার কথা বললে তারাও কিন্তু কাজের জন্য বোর হয়ে যাবে, এখন আমরা তাদেরকে কিভাবে উৎসাহ দিতে পারি? আমরা বেতনের পাশাপাশি তাদের বোনাস দিতে পারি, পরিবহন সুবিধা দিতে পারি, এতে করে কিন্তু তাদের কাজের গতিশীলতা আরো বেড়ে যাবে। নাম্বার 6-এ বলা হচ্ছে সমন্বয়, দ্যাট মিন্স প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেকটা উপবিভাগের একটা সম্পর্ক সৃষ্টি করা, দ্যাট মিন্স ভারসাম্য বজায় রাখা, প্রতিষ্ঠানের প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা উপবিভাগ, প্রত্যেকটা উপবিভাগের সাথে প্রত্যেকটা কর্মী, দ্যাট মিন্স ওভারঅল অফিসের সাথে আমার একটা সমন্বয় বজায় রেখে চলতে হবে, এটাই হচ্ছে সমন্বয় সাধন। এরপরে সর্বশেষ যে স্টেপটা সেটি হচ্ছে আমাদের জন্য কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ, অর্থাৎ সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে আমাদের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করি, যে আরো কিছু লাগবে কিনা বা আরো বেটার কিছু করা যায় কিনা, সেজন্য আমাদের কি কি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই জিনিসগুলো আমরা খেয়াল করি মূলত হচ্ছে নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণের পার্টটা শেষ হলেই এই কাজটা হচ্ছে আবার চলে যায় হচ্ছে পরিকল্পনার দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে চক্র।
বন্ধুরা, এবারে দেখবো আমরা আর একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ 6 M অফ ম্যানেজমেন্ট। দ্যাট মিন্স 6টা M দিয়ে কি বোঝানো হচ্ছে? ম্যান, মানি, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মার্কেট। এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে কোনগুলা 6 M এর অন্তর্ভুক্ত, কোনগুলা 6 M এর অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় আসে ওমেন, এটা কি 6 M এর অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নয়? এখন তোমরা তো বলবা যে হচ্ছে M6M দিয়ে তো সব M দিয়ে শুরু হয়েছে, তো W দিয়ে শুরু হয়েছে। তো বিষয় হচ্ছে, ওমেন যদি বলা থাকে ওই সিচুয়েশনে এটা হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে, কারণ মেন আর ওমেন একই কথা। আমরা মেনও দিতে পারি, ওমেনও দিতে পারি, কারণ ভিতরে তো এম আছে। মেন ওমেন একই কনসেপ্ট। এরপর আমরা চলে আসবো আরো গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, ব্যবস্থাপনার স্তর। এখান থেকে প্রশ্ন প্রায় আসে যে কারা উচ্চ স্তরের ব্যবস্থাপক, কারা মধ্য স্তরের ব্যবস্থাপক, কারা নিম্ন স্তরের ব্যবস্থাপক। একটু সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। মূলত যারা শুধুমাত্র মানসিক পরিশ্রম করে তারাই হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপক। দ্যাট মিন্স তারা শুধু মাথা দিয়ে কাজ করে, কোনো শারীরিক পরিশ্রম করে না। আর মধ্যস্তর হচ্ছে শারীরিক প্লাস মানসিক, মানে তারা শারীরিক প্লাস মানসিক উভয় ধরনের পরিশ্রম করে। কিভাবে? মানে যে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা মানসিক পরিশ্রম করে যে প্ল্যানটা তৈরি করে, সেটাই কিন্তু তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করে। আর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা শুধুমাত্র শারীরিক পরিশ্রম করবে। তো তারা কেন শারীরিক পরিশ্রম করবে? কারণ এই যে মধ্যস্তরের ব্যবস্থাপকরা, এখানে কিন্তু তারা একটু মানসিক পরিশ্রম করছে, এটাকেই তারা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করবে। দ্যাট মিন্স নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কোন প্রকার মানসিক পরিশ্রম করতে হচ্ছে না, তারা শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে। এই জন্য মাথায় রাখতে হবে, উচ্চ স্তরের ব্যবস্থাপক টোটালি মানসিক পরিশ্রম করে, এরা হচ্ছে শারীরিক প্লাস মানসিক, এরা হচ্ছে শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে। আরো একটু সহজ ভাবে বলি, উচ্চ স্তরের ব্যবস্থাপকরা হচ্ছে শুধুমাত্র ঝাড়ি দিয়ে যায়, কাদের? মধ্যস্তরদের। আর মধ্যস্তরের লোকজন হচ্ছে উচ্চ স্তরের কাছ থেকে ঝাড়ি খেয়ে এসে নিম্ন স্তরকে ঝাড়ি দেয়, কিন্তু নিম্ন স্তর কিন্তু আবার কাউকে ঝাড়ি দিতে পারে না। আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে জায়গাটা হচ্ছে আমাদের মূলত কনফ্লিক্ট ক্রিয়েট হয়, যে কোনটা ব্যবস্থাপনা আর কোনটা প্রশাসন। সিম্পলি মাথায় রাখবো, আমাদের এই ব্যবস্থাপনা হচ্ছে প্রশাসনের একটা অংশ, অর্থাৎ প্রশাসন দ্বারাই হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে ছোট ভাই আর প্রশাসন হচ্ছে বড় ভাই। দ্যাট মিন্স প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে, আর ব্যবস্থাপনা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্যাট মিন্স ব্যবস্থাপনার প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।